ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রয়েছে হাজারো ব্যস্ততা এর পাশাপাশি তিনি একজন চিকিৎসকও মুখ্যমন্ত্রীর আসনে বসলেও যিনি নিজের শিকড় ভুলেননি কথা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাকে নিয়ে দু সালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন তিনি তবে একজন চিকিৎসক হিসেবেও নিজের কর্তব্য থেকে দূরে সরে আসেননি তিনি তাই প্রয়োজন পড়তেই ফের হাতে তুলে নিলেন অস্ত্রোপচারের যন্ত্রপাতি একজন ওরাল এবং ম্যাক্সিলো ফেসিয়াল সার্জন হিসেবে মঙ্গলবার নিজের পুরনো জায়গায় ফিরে যান মুখ্যমন্ত্রী ত্রিপুরা মেডিকেল কলেজ সংলগ্ন ডক্টর ড্র্যাম টিচিং হাসপাতালে গিয়ে হাপানিয়ার একজন রোগীর সাবকন্ডিলের ফ্র্যাকচারের চিকিৎসা করেন তিনি সেই রোগীও একজন এমবিবিএস ডাক্তার এবং তার ছাত্র ছিলেন বলে নিজেই সামাজিক মাধ্যমে তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মঙ্গলবারের এই ছোট্ট অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন তিনি প্রসঙ্গত দু সালে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে দেশে তার জন্য এখন থেকে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন বিজেপি রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দক্ষতার সাথে কাজ করে চলেছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এর মাঝে ফের একবার ছুরি কাছে হাতে দেখা গেল তাকে রিপোর্ট আর